খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দলের চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে 22 থেকে 30 ডিসেম্বর জেলায় জেলায় সমাবেশ কর্মসূচিও ঘোষণা করেন তিনি। থেকে দেশাত্মীয় বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ের সমাবেশের তারিখ আমরা নির্ধারণ করেছি। র‍্যাবের 6 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার ফলে একটি পরাশক্তি রাষ্ট্র কর্তৃক বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসংঘের শান্তি মিশনে মোতায়েনও প্রভাবিত হতে পারে। এর ফলে আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে।